সর্বশেষ রাতে। এমন ঝড় কখনো দেখিনি। সময় মতো খালের ভেতর ঢুকতে না পারলে কে জানে কি হতো। আচ্ছা, আপনি ভয় পেয়েছিলেন কি? যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না। কিন্তু আমি এ কথা বুঝি না যে তুমি কি করে পালাতে পারলে। কথাটা যেন বিশ্বাস হতে চায় না। কে কখন এমন কথা শুনেছে? পালাবার সময় সত্যি এ কথা খেয়াল হয়নি যে কোথায় যাব, কোথায় থাকব, কি করে এমন কাজ করি। কাল ডেমরার ঘাটে আমরা যদি বজরা না থামাতাম আর বিপদে পড়েছ দেখে তোমাকে যদি তুলে না নিতাম, তবে কোথায় থাকতে এখন? যেতেই বা কোথায়? হঠাৎ দেখি তীরে ভিড়, একটা ছেলে কাঁদছে, পাশে অল্প বয়স্ক একটা মেয়ে চুপচাপ বসে আছে। চাকরটা এসে বলল একটা মুসলমান মেয়ে বিপদে পড়েছে, সঙ্গে একটি ছেলে। সে ডাক চিৎকার পেরে কাঁদছে। তাদের নাকি কোথাও যাওয়ার জায়গা নেই, জানেও না কোথায় যাচ্ছে। শুনে ভিড় জমে গেছে, বদলোকেরা তোমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। কথাটা একবার ভেবে দেখো, আমি তোমাকে ডেকে না পাঠালে কি হতো তোমার? ছেলেটি কে ছিল? চাচাতো ভাই। তার কথা সে বলেছে আমাকে, অল্প বয়সের ছেলে, না বুঝে না শুনে ওর কথায় পালানোর সাথী হয়েছিল। কিন্তু ডেমরায় পৌঁছে ছেলেটার হঠাৎ হুশ হলো, এ কি সে করছে। তখন বলে পুলিশ এলো, এসে ধরলো তাদের। তাছাড়া খিদাও পেয়েছে, অথচ পয়সা নেই কারো কাছে। ভয়ে আর খিদায় কাঁদতে লাগলো ছেলেটা। অথচ তুমি মেয়ে হয়েও তোমার চোখে না ছিল ভয় না ছিল কান্না। সাবাস মেয়ে তুমি, এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না। আপনার তো বুড়োর কাছে বিয়ে হয়নি, আপনি কি করে বুঝলেন কেন বা কি করে পালিয়েছি? কথা শোনো, বুড়োর কাছে বিয়ে হলেই অমন করে পালায় নাকি কেউ? বিয়ে হলো তকদিরের কথা, কারো ভালো দুলা জোটে কারো জোটে না, তাই বলে পালাতে হয় নাকি? ওটা কত বড় গুনাহ তা বোঝো না? নদীতে খালি কচুরি পানা, নদীতে বেগুনি রঙের শাপলাও থাকে না, পদ্ম পলাশও থাকে না, খালি কচুরি পানা, কেবল কচুরি পানাই ভেসে যায়। না, মেয়েটির চিন্তা ভাবনা নেই, সুখেই আছে। বাড়িতে কে আছে আপনার? বাপজানার সৎ মা। যে বুড়ো পীরের সঙ্গে বাপজান আমাকে বিয়ে দিলেন আমরা তার মুরিদ। অবশ্য আমি না, আমার বাপজানার সৎ মাই তার মুরিদ। বছরে দুবছরে পীর সাহেব একবার এলেই তারা তার খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন। আরে, আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? কি ঢঙের কথা যে তুমি বলো, পীরের সঙ্গে বিয়ে হওয়াটা কোনো খারাপ কথা নয়। ভালো কথা, পীর সাহেব রাতেও খাবেন না কি হাসেম? না, দুপুরে খাওয়ার পরই চলে যাবেন। আব্বা অনেক বললেন, তবু তিনি রাজি হলেন না। তার নাকি কি জরুরি কাজ আছে? কাল রাতে সময় মতো তাকে বজরে তুলে না নিলে তিনি তো ডুবেই মারা যেতেন। কিন্তু তার নৌকার সঙ্গে আমাদের বজরার কি করে ধাক্কা লাগলো বুঝলাম না। ঝড়ের সময় বজ্র নৌকা একই সঙ্গে ডুবতে যাচ্ছিল, ধাক্কা খেয়ে নৌকাটা এক মিনিটেই আধা ডোবা হয়ে গেল। ভাগ্য ভালো বজ্রার কিছু হয়নি। তবে পীর সাহেব তার সঙ্গে দুজনেই কিছুটা নাকানি চুবানি খেয়েছেন। কিন্তু আমাদের এই বজ্রে কি হচ্ছে বুঝতে পারছি না। কোত্থেকে এলো অচেনা অজানা এই মেয়েটি, তারপর পানিতে ডুবে মরতে মরতে বজ্রায় উঠে যান বাঁচালেন এক পীর সাহেব। আচ্ছা, এই পীর সাহেব আপনার পীর সাহেব নন তো? না, তাকে ভালো না দেখলেও তার গলা অনেক শুনেছি, নিশ্চয়ই গলা চিনতাম। তাছাড়া তিনি হঠাৎ নৌকা নিয়ে এদিকে যাবেনই বা কোথায়? হয়তো আপনার খোঁজে বেরিয়েছেন। তাহলে তো ভালোই হয়, এ বজরাতেই পীর সাহেব আর তার বিবির মিলন হয়, মাঝখান থেকে আমরা কিছু সোয়াবও পাই। না না, ওমন কথা বলবেন না। না, এমন মেয়ে কখনো দেখিনি বাবা। বয়স হলেও পীর হলো পীর, তাছাড়া জোয়ান পীর তো দেখা যায় না। হাসেম, হাসেম,
পাশের ঘরে বসে আছো কেন? পি সাহেবের সঙ্গে আলাপ সালাপ করো। বুঝলেন পি সাহেব, আমার একমাত্র ছেলে কলেজে পড়া শেষ করে এখন ছাপাখানা করতে চায়। বলে কিনা ছাপাখানায় ব্যবসা বড়ই ভালো। আমি কিন্তু অত শত কিছু বুঝি না, বলি কদিন বাঁচি না না বাঁচি কেই বা জানে। যতদিন আছে আমার সঙ্গে থাক, কিন্তু কে শুনে কার কথা? আসলে সবই খোদার মর্জি, তাহার ইচ্ছা বোঝা বড়ই মুশকিল। ধরুন না কেন, আপনার সঙ্গে যেমন করে দেখা হবে তা কি কখনো কল্পনা করতে পেরেছিলাম? কে ভেবেছিল কাল রাতে হঠাৎ এমন ঝড় উঠবে, আপনার নৌকার সঙ্গে আমার বজরের এমন ধাক্কা লাগবে, যার দরুন আপনার নৌকা এমন আধারোবা হবে। কিন্তু সে যাই হোক, আপনার যে শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সেই জন্য খোদার কাছে অশেষ শুক্রিয়া। সবই খোদার হুকুম, কিন্তু আপনার সম্পূর্ণ পরিচয় তো এখনো পাইলাম না। আমার নাম হাতে বাড়ি রেশমপুরে, আমার যৎকিঞ্চিত জমিদারি আছে, এইটি আমার একমাত্র ছেলে হাশেম আলী। একটু অস্থির প্রকৃতির, তবে খোদা চাহে তো মতিগতি ভালোই। আমার আবার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, ভাবলাম শহরে এসে দাওয়াই করাই। একাই আসতে চেয়েছিলাম, কিন্তু ছেলে আর বিবি সাহেবা একে আসতে দিলেন না। যাক, এসেছে ভালোই হয়েছে। আচ্ছা পীর সাহেব, বেয়াদবি মনে না করেন তো একটা সওয়াল করি, আপনার নাম বহিপীর কি করে হলো? আপনি লক্ষ্য করিয়া থাকিবেন যে আমি কথাবার্তা বিলকুল বহির ভাষাতেই করিয়া থাকি। ইহার একটি বিশেষ হেতু আছে, দেশের নানা স্থানে আমার মুরিদান, এক এক স্থানে এক এক ঢঙ্গের জবান চালু, এক স্থানের ভাষা অন্য স্থানে বোধগম্য হয় না, হইলেও হাস্যকর ঠেকে। আমি আর কত ভাষা রপ্ত করিতে পারি? উক্ত সমস্যা সমাধান করিবার জন্য আমি বহির ভাষা রপ্ত করিয়া বহির ভাষাতেই কথাবার্তা করিয়া থাকি। তাছাড়া কথ্য ভাষা হইল কটু ভাষা, খোদার বাণী বহন করিবার উপযুক্ততা ওই ভাষার নাই। পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর ভাষা আর নাই। ঠিক কথাই বলেছেন পীর সাহেব, বইয়ের ভাষার মতো আর ভাষা কই। আচ্ছা পীর সাহেব, দুর্ঘটনায় আপনার যাত্রার ব্যাঘাত ঘটে নাই তো? আপনি কি এই শহরেই আসছিলেন? হ্যাঁ, ব্যাঘাত কিছু ঘটিয়াছে বই কি, তবে অতি নিকটেই আমাকে কোথাও যাইতে হইবে, একটু দেরি হইল বটে। খাওয়া দাওয়ার পর হকিকুল্লা মজবুত দেখে একটা নৌকা ঠিকা করিয়া লইবে, তারপর বাহির হইয়া পড়িব। খুদার ভেদ বোঝা বড়ই মুশকিল, কি কারণে দুর্ঘটনা ঘটাইলেন, মরিতে মরিতে কেন আবার বাঁচিয়া রহিলাম, আপনার এই বজ্রাই বাই কেন আশ্রয় পাইলাম, তাহা বোঝা সত্যই মুশকিল। আমার এক এক সময় মনে হয় সারা জীবন কেবল মুরিদের মঙ্গল কামনাই করিয়াছি, কখনো ফল পাইয়াছি কখনো ফল পাই নাই। মাঝে মাঝে ইচ্ছে হয় ঘর হইতে বাহির হইয়া পড়ি, যেদিকে দুই চক্ষু যায় যেদিকে দুইটা পা আমাকে লইয়া যায়। হয়তো খোদা তা চান না, হয়তো। হাশেম, জি আম্মা। মেয়েটি দেখ কেমন করছে, তুই যখন পাশের কামরায় যাচ্ছিলি খোলা দরজা দিয়ে পীর সাহেবকে সে দেখেছে, ওর সন্দেহ হচ্ছে তিনি সেই পীর। তিনি কে? তার নাম বহিপীর, তিনি এদিককার লোক নন, উত্তর সুনামগঞ্জে তার বাড়ি। ইনি তিনি বহিপীর, যিনি বইয়ের ভাষায় কথা বলেন, বাপজানার শর্মা যার মরিদ, আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তিনি আমার খোঁজে বেরিয়েছেন। আম্মা, উনি কি করছেন ওখানে? খবরদার,
আমার কাছে কেউ আসবেন না, এলে আমি পানিতে ঝাঁপ দেবো। আমি সাঁতার জানি না, পানিতে ডুবে মরবো। ওরে মেয়েটা পাগলি দেখছি, কি বলে সে? আম্মা চিৎকার করবেন না, পাশের ঘরে পিসাব শুনবেন। তিনি এখনো জানেন না তার বিবি এখানেই আছেন। বিবি? বহিপিলের বিবি? তিনি আমাকে কখনো দেখেননি, তার ঘরও করিনি, খেদ মতো করিনি। আপনি ওখান থেকে সরে আসুন, আপনার কোনো চিন্তা নেই। আপনার কথা পিসাব জানেন না, জানবেনও না, আর তিনি দুপুরে খেয়ে দিয়ে চলে যাবেন। আমাকে যখন আশ্রয় দিয়েছেন তখন আর এইটুকু আমার জন্য করুন, তাকে আমার কথা বলবেন না। না না, কেউ বলবে না। হাসেম, সে কেমন কথা? পি সাহেবকে না বলে কি করে পারি? ওনার সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা, কে দেখবে তাকে? আম্মা এখন তো একটু চুপ করুন। আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন, ডেমরা ঘাট থেকে তুলে নিয়ে বজ্রায় আশ্রয় দিয়েছেন, দয়া করে আর একটু করুন। কারণ আমি পি সাহেবের সঙ্গে কিছুতেই যাব না, পানিতে ঝাঁপ দিয়ে মরবো, তবুও যাব না। আমার কথা অবিশ্বাস করবেন না। দেখুন আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি পি সাহেবের সঙ্গে আপনাকে ফিরে যেতে হবে না। হাসেম, তুই আবার এর মধ্যে দুলম্বাচড়া কথা বলিস কেন? তোর বাপ ফিরে আসুন, তিনি বুঝে শুনে যাই করতে বলবেন তাই করা হবে। হাসেম মিয়া, ওই যে পি সাহেব তোকে ডাকছেন, গিয়ে দেখ তার কি চাই। তাছাড়া এ ঘরে তোর অত ঘুরঘুর করার কি প্রয়োজন? মেয়েটার যেন একটু লজ্জা শরম নাই, থাকলে কেমন করে পালাতে পারে? হাসেম বাবা, ও হাসেম মিয়া, এই যে আসছে পি সাহেব। আম্মা, ছেলে হয়ে আপনার সঙ্গে কোনোদিন এত কথা বলিনি, বা মুখেও কোনোদিন জবাবও দিইনি, কিন্তু আর সব কেমন জানি ওলটপাট হয়ে গেছে, কাজে আমাকেই বলতে হচ্ছে। আম্মা শুনছেন, পর থেকে একটা বিপন্ন মেয়েকে তুলে নিয়েছেন আপনি, ভুল করে হোক আর যাই করে হোক তিনি ঘর ছেড়ে পালিয়েছেন, সেটি একটি মেয়ের পক্ষে সোজা কথা নয়। আর তার মনের অবস্থা আপনার আমার সকলের মতো নয়। হাসেম, তুই কি চাস? পি সাহেবের বিবিকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বরঞ্চ পাশের ঘরে যাই, পি সাহেব বারবার ডাকছেন। এমন জুয়ান মর্দ ছেলে, মায়ের শাড়ির আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন? রান্না বান্না হচ্ছিল, একটু সাহায্য করছিলাম। কেন ডাকছিলেন? বিশেষ কিছু না, ভাবিতেছিলাম আপনার হইল কি, হঠাৎ নিরুদ্দেশ হইলেন না তো? কি করে নিরুদ্দেশ হই, ওই কামরা থেকে পানিতে ঝাঁপ দিয়ে না পড়লে তো নিরুদ্দেশ হওয়া যায় না। উত্তম কথা, উত্তম কথা। উত্তম কথা কেন বলছেন পি সাহেব? না না না, উহা একটি কথার কথা, যাক যে জন্য ডাকিয়াছিলাম। জি। আরে তাই তো, কি জন্য ডাকিয়াছিলাম তাহা তো আর মনে পড়িতেছে না, হয়তো ওয়াজ নসিহত করিবার অভ্যাস তো বসিয়া বসিয়া ভালো লাগিতেছিল না, তাই হয়তো ডাকিয়াছিলাম। তা আপনার আব্বা হুজুর ফিরিতে এত দেরি করিতেছেন কেন? এই যে তিনি ফিরছেন। আপনার কি হয়েছে আব্বা? আপনার কেমন দেখাচ্ছে কোন আব্বা? খোদা না করুন তো কোনো দুঃসংবাদ নাই তো জমিদার সাহেব? দুঃসংবাদ? না না, দুঃসংবাদ কিসের? তবে অসুস্থ শরীরে চলাফেরা করায় একটু হয়রান বোধ করছি। হাসে। জি আব্বা। আমাকে এক গ্লাস পানি দিও তো। জি আব্বা। পানি কার জন্য হাসেম? আব্বার জন্য, তাকে অত্যন্ত হয়রান দেখাচ্ছে। কেন হয়রান দেখাচ্ছে, কি হয়েছে তার? ডাক্তার কি বললো? এখনো জানি না। আব্বা পানি।
জি আব্বা, তুমি একটু পাশের ঘরে যাও, আমি একটু পীর সাহেবের সঙ্গে আলাপ করব। আব্বা, কি এমন কথা বলবেন পীর সাহেবের সঙ্গে যে আমি শুনতে পারি না? ও হাসেম, যাও বাবা, পিতার মুখের উপরে কথা কহিও না। পীর সাহেব, আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। চারদিকে আমি অন্ধকার দেখছি, আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। পীর সাহেব, কি ব্যাপার? আমাকে খুলিয়া বলেন, আমাকে বলিতে দ্বিধা করিবেন না। আপনার বহুত মেহরবানি পীর সাহেব যে আপনি আমার দুঃখের কথা শুনতে চান, এতে একটু ভরসা পাচ্ছি। সত্যি পীর সাহেব, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। খোদা যা করেন সবই ভালোর জন্যই করেন, আজই তাহার একটি প্রমাণ হাতে নাতে পাইয়াছি। আপনি দিল খুলিয়ে আমাকে সমস্ত বলেন। প্রথমে একটি ব্যাপারে আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি আপনার কাছে একটি ঝুট কথা বলেছিলাম, বলেছি আমার শরীর অসুস্থ, দাওয়াই করার জন্য শহরে এসেছি। সে কথা সত্যি নয়, কিন্তু পীর সাহেব, মিথ্যে বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। একবার মিথ্যে কথা বললে আর কোনো উপায় নেই, একটার পর একটা মিথ্যে কথা বলতেই হয়, একবার শুরু হলে যেন তার আর কোনো শেষ নেই। কিন্তু এখন সব শেষ হয়ে গিয়েছে, এখন আর আসল কথাটা মিথ্যে কথা দিয়ে ঠেকা দেওয়া যাবে না। খোদা ইচ্ছা করিলে পড়ন্ত ঘরও ঠেকা দিয়ে রাখা যায়। বলেন জমিদার সাহেব, বলেন কি ব্যাপার? আপনাকে বলেছিলাম রেশমপুরে আমার কিঞ্চিত জমিদারি আছে। একসময় সেই জমিদারির নাম ডাক ছিল, তার আয়ও ছিল প্রচুর, কিন্তু সেই সুদিন আমার জমানার আগে শেষ হয়ে গিয়েছে। তবুও তা থেকে যৎসামান্য যা আয় হয়ে উঠত, তা দিয়ে কোনো প্রকারে মানমর্যাদা রেখে ভরণ পোষণ চলত। কিন্তু সেই জমিদারিও আজ সান্ধ্য আইনে পরে নিলামে উঠতে বসেছে, কালি নিলামে উঠবে। সবই খোদার ইচ্ছা, খোদাই দুনিয়ার মালিক। আমার আশা ছিল আমি কোনো প্রকারে যথেষ্ট টাকা জোগাড় করতে পারব, শেষ পর্যন্ত জমিদারিটা রক্ষা করতে পারব। সে আশা নিয়েই আমি শহরে এসেছিলাম। ভেবেছিলাম বালবন্ধু আনোয়ারউদ্দিন আমাকে সাহায্য করতে পারবে, সেখানে আমাকে নিরাশ হতো না। বন্ধু আনোয়ারউদ্দিন বলে দিলেন তিনি আমাকে সাহায্য করতে পারবেন না। পীর সাহেব, জমিদারের বাঁচানো যাবে না, এবার সে জমিদারি যাবেই। আর কখনো লুকিয়ে রাখি বা কি করে, এবার আমি কি বা করি? আমার ছেলেটি কত আশা করেছিল যে তাকে ছাপাখানা কেনার পয়সা দেব, এবার তার সাধের স্বপ্ন ভাঙবে। আহা জমিদার সাহেব, দুঃখে এত বেচৈন হইয়া পড়িবেন না, খোদার উপর আস্থা রাখুন। না না, মান সম্মান সম্পত্তি সবই যখন হারিয়েছি তখন কি আর মাথা হারালে চলে? পীর সাহেব, এবার আমি কি করি? খোদার উপর তোয়াক্কা রাখুন জমিদার সাহেব। খোদা কাহাকে কিভাবে পরীক্ষা করেন তাহা বুঝিবার ক্ষমতা আমাদের নাই। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি কে অন্যায় করেছি? আমার ছেলে, তার মা, তারাই বা কে অন্যায় করেছে? জমিদার সাহেব, দুঃখে সঙ্গী হারাইবেন না। না না, মান সম্মান সম্পত্তি সবই যখন হারিয়েছি তখন কি আর মাথা হারালে চলে? পীর সাহেব, এবার আমি কি করি? ধৈর্য ধরুন জমিদার সাহেব, এই মুহূর্তে ইহা ব্যতীত আর কি বেশি কিছু বলিতে পারি না। তবে আপনাকেও আমার একটা কথা বলিবার আছে। দুঃখের বিষয় এই যে আপনার নিদারুণ বিপদের সময়ই আমাকে এই কথা বলিতে হইতেছে। যদি পারেন একটু মনোযোগ দিয়ে আমার কথা শ্রবণ করুন। বলুন। শীঘ্রই শেষ করিব, দেরি হইবে না বলিতে। গোড়া হইতে বলি, আপনি যেমন আমার নিকট হইতে একটি কথা লুকাইয়াছেন, তেমনি আমিও আপনার নিকট হইতে একটি কথা লুকাইয়াছি। উপরন্তু আপনি ব্যাপারটার সহিত জড়িত আছেন বলিয়া আমাকে ইহা আপনার কাছে বলিতেই হইবে। আমি জড়িত? কিভাবে পীর সাহেব? অতি আশ্চর্য, কিন্তু উহা সত্য। ব্যাপারটা হইতেছে এই, গত জুম্মা রাতে তাহেরা বিবি নামক এক বালিকার সঙ্গে আমার শাদী মোবারক সম্পন্ন হয়। তিনি আমার এক পেয়ারা মুড়িদের কন্যা, অত্যন্ত হাউস করিয়া তিনি আমার সহিত তাহার কন্যার শাদী দিয়াছিলেন। তিনিই কথা পাড়িয়াছিলেন আমার প্রথম স্ত্রী
এন্তেকাল করেন 14 বছর আগে। আমার সন্তান সন্ততিও নাই। সেবা শুশ্রূষা করিবার জন্য আমার আপন লোকের প্রয়োজন আছে। দেখাশোনা করিবার জন্য ওই এক হকিকুল্লা আছে, কিন্তু সে আর কত করিতে পারে? দেখিলাম বিবাহ করাটাই সমীচীন হইবে, কিন্তু বিবাহের রাত্রেই এক অত্যাশ্চর্য ঈশানে গায়ের মামুলি কাণ্ড ঘটিয়া গেল। আমার বিবি, যাহাকে আমি তখনও দেখি নাই, একটি নাবালক চাচাতো ভাইকে সঙ্গে করিয়া বাড়ি ছাড়িয়া পালাইয়া গেলেন। আমার মুড়িদের মুখ ভয়ে শুকাইয়া গেল। তিনি অধীর হইয়া পুলিশে খবর দিতে চাইলেন, কিন্তু আমি তাহাতে মত দিলাম না। পুলিশ নিয়া ঘাটাঘাটি করিলে জানাজানি হইবার সম্ভাবনা, উহা কেই বা চায়? আমি বলিলাম আমিই খুঁজিতে বাহির হইব। সেই রাতেই হকিকুল্লাকে সঙ্গে করিয়া আমি বাহির হইয়া পড়িলাম। কিন্তু কি বলিব, ভুলটা খোদাই শোধরাইয়া দিলেন, আপনার বজরার সঙ্গে আমার নৌকার সংঘর্ষ ঘটাইয়া। কারণ ডেমরার ঘাট হইতে আপনি আমার বিবিকে তুলিয়া লইয়াছেন, আর এখন তিনি পাশের কামরাতেই অবস্থান করিতেছেন। পাশের কামরায়? মাথাটা যে কি হয়েছে, দুশ্চিন্তায় পড়ে তার খোঁজ খবর নিতেই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, কাল ডেমরার ঘাটে আমার বিবি একটি মেয়েকে তুলে নিয়েছিলেন। তিনি আপনার বিবি? আমার খুবই সন্দেহ হইতেছে, কিন্তু আপনি জানেন কি, তিনি কে, কোথায় বাড়ি, কি তার নাম? জি না, মনের চিন্তায় ছিলাম, ও কথা জিজ্ঞাসা করার খেয়াল হয়নি। না, আমার মনে কোনোই সন্দেহ নাই যে যাহাকে আপনারা কাল ডেমরার ঘাট হইতে তুলিয়া লইয়াছেন তিনি আমার পলাতকা বিবি। শুনিতেছেন তো জমিদার সাহেব? হ্যাঁ শুনছি বীর সাহেব, শুনছি, মন দিয়ে শুনছি, আপনি বলুন। যাহা বলিতেছিলাম, আমি তাহাকে কখনো দেখি নাই, আপনারাও তাহাকে চেনেন না, কাজেই আমি বলা মাত্র যে তিনি সুরসুর করিয়া আমার সঙ্গে চলিয়া যাইতে রাজি হইবেন ইহা ভাবা অনুচিত হইবে। আপনার এখানে তিনি একাই আছেন, তাহার চাচাতো ভাইটি নাই, সেই নিশানাটি হারাইয়াই তো মুশকিল হইয়াছে। আমি যদি তাহাকে আমার বিবি বলিয়া এখন দাবি করি, প্রমাণাদি ব্যতীত তাহা প্রমাণ করা বড় দুঃসাধ্য হইবে। তবে একটা ভরসা, স্ত্রীলোক কখনো পেটে কথা চাপিয়া রাখিতে পারে না, বিশেষ করিয়া আমি আসিবার পূর্বে নিশ্চয়ই তিনি আপনার স্ত্রীর নিকট তাহার আত্মপরিচয় ঢাকিয়া রাখেন নাই। আপনার ছেলে সেই ঘরেই বড় বেশি ঘুরঘুর করিতেছে, সেও জানিয়া থাকিতে পারে, তাহাকে জিজ্ঞাসা করিলে কেমন হয়? জমিদার সাহেব, অত বেহুশ হইয়া পড়িলে চলিবে কি? না না, বেহুশ হয়ে পড়েছি কোথায়, আপনি বলুন পীর সাহেব। ধৈর্য হারা হইবেন না জমিদার সাহেব, দুনিয়াটা সত্যি এক কঠিন পরীক্ষা ক্ষেত্র, আপনি বুকে সাহস ধরুন, আপনার সমস্যারও সমাধান হইবে। জমিদার সাহেব। জি। আপনার ছেলেকে একটু ডাকিবেন। হ্যাঁ, হাসেম, হাসেম, পীর সাহেব তোমাকে ডেকেছে। বাবা হাসেম, গতকাল ডেমরার ঘাট হইতে এক বিবাহিতা তরুণীকে তোমরা তোমাদের বজরায় আশ্রয় দিয়াছ, তিনি কি তাহার পরিচয় তোমাদের কাছে বলিয়াছেন? বোধহয় বলেছেন, আমি ঠিক জানি। তাহার পরিচয় জানা আমার বিশেষ প্রয়োজন। আপনি একটু ওই কামরাতে যান, আর কোথায় কোথায় তাহার পরিচয় জানিয়া লউন। জি আচ্ছা। আর শুনুন, আমি যে জানিতে চাই তাহা অবশ্য বলিবেন না। জি আচ্ছা। হাসেম, কি হয়েছে তোর আব্বার? কিছু বুঝতে পারছি না, আব্বা পীর সাহেবের সঙ্গে কি কথা বললেন তাও জানি না, তবে তিনি এখন ওর পরিচয় জানতে চান। তার অর্থ হলো এই যে তিনি যে পীর সাহেবের বিবি এ কথা তিনি সঠিক জানেন না। ব্যাপারটা বুঝেছি। আম্মা, পীর সাহেব তাকে কখনো দেখেননি, তিনি যে তার বিবি এ কথাও তিনি জানেন না। একটি মেয়েকে ড্যামরা ঘাট থেকে তুলে আমরা আশ্রয় দিয়েছি এ কথা তিনি শুধু জানেন। পীর সাহেবকে যদি তার সঠিক পরিচয় না বলি তবে তিনি জানতেই পারবেন না তিনিই তার বিবি। হাসেম, সে কেমন কথা, তোর কি মাথা খারাপ হলো নাকি? এই মেয়েটা তোর মাথা খেলো নাকি? মাথা খাবে কেন, কিন্তু আমরা কি তাকে এটুকু সাহায্য করতে পারি না? আম্মা, আমি পীর সাহেবকে গিয়ে বলছি,
যে তিনি তার কোনো আত্মপরিচয় আমাদেরকে দেননি। আমরা জানি না কোথায় তার বাড়ি, কি তার নাম। হাসেম, তুই কি চাস? তোর হয়েছে কি? না, আমি কিছুই চাই না, শুধু তাকে বাঁচাতে সাহায্য করতে চাই। যার সঙ্গে পীর সাহেবের ন্যায্য মতো বিয়ে হয়েছে তাকে তুই বাঁচাবার কে? আম্মা, আমি তাকে বাঁচাবই, তাকে বিয়ে করে এলো বাঁচাবো। আম্মা শুনছেন? তুই কি সত্যি এই চাস যে পীর সাহেবের বদদোয়া মাথায় নিয়ে সংসারে আগুন ধরিয়ে দিই? পীরের দোয়ার জন্য মানুষ কি না করে, আর তুই একটা অচেনা অজানা মেয়ের জন্য সজ্ঞানের মাথায় বদদোয়া ডেকে নিবি? না, আমি বলবো, তুই যদি না বলিস তবে আমি নিজেই বলবো। আম্মা, পীর সাহেব, আপনার বিবি আমার সঙ্গেই আছেন। শুকর আলহামদুলিল্লাহ, হকিকুল্লাহ, হকিকুল্লাহ, হকিকুল্লাহ।